ॐ नमो भगवते वासुदेवाय तं हि ब्रह्मविदां श्रेष्ठ संस्कारान् कर्तुम् अर्हसि बालयो अनयो नीनां जन्मना ब्राह्मणा गुरु तं हि ब्रह्मविदां श्रेष्ठ संस्कारां कर्तुमर्हसि बालयो अनयोर्निनां जन्मना ब्राह्मण गुरु तं हि ब्रह्मविदां श्रेष्ठ संस्कारां कर्तुमर्हसि बालयो अनयोर्निनां जन्मना ब्राह्मण गुरु तं हि ब्रह्म अद्वैत गदाधर शिवाचार्य गौर
जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त आजान लोकित भुज कनका बधातु संकीर्तन कवितर कमलाताक्ष विश्वभर द्विजवर युग धर्म पालो वंदे जगत प्रिय करो करुणावतार श्री चैतन्य मनोभीष्टम स्थापितम जैन भूतले स्वयं रूप कदा मध्यम ददाति शपदांतिकम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्ति हरे कृष्णा 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 हरे हरे राम 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 আপনি হি বস্তুতপক্ষে ব্রহ্মবিদাম সমস্ত ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণদের শ্রেষ্ঠ আপনি সর্বোত্তম সংস্কারান সংস্কারের জন্য অনুষ্ঠিত উৎসব কর্তুম অর্হসি আপনি কৃপা করে যখন এখানে এসেছেন দয়া করে তা সম্পন্ন করুন বালয় এই দুটি শিশুর অনয় তাদের উভয়ের নিনাম কেবল তাদেরই নয় সমগ্র মানব সমাজের জন্ম না জন্মগ্রহণ করা মাত্র ব্রাহ্মণ তৎক্ষণাৎ ব্রাহ্মণ হয়ে যায় গুরু পথপ্রদর্শক অনুবাদ প্রভু আপনি বিশেষভাবে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে পূর্ণরূপে অবগত হওয়ার ফলে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ তাই আপনি স্বাভাবিকভাবেই সমস্ত মানুষের গুরু তাই আপনি যেহেতু কৃপা করে আমার গৃহে এসেছেন দয়া করে আপনি আমার পুত্র দুটির সংস্কার করুন সকলে বল প্রভু আপনি বিশেষভাবে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে পূর্ণরূপে অবগত হওয়ার ফলে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ তাই আপনি স্বাভাবিকভাবেই মানুষদের গুরু তাই আপনি যেহেতু কৃপা করে আমার গৃহে এসেছেন দয়া করে আপনি আমার পুত্র দুটির সংস্কার করুন বিরাট তাৎপর্য যদি আমি পড়তে পড়তে কিছু বলি তা না হলে হয়তো পড়ে যাব কিছু বলা যাবে না আমি যেমন তাৎপর্যে প্রভুপাদ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায়ে ১৩ শ্লোকে বলেছেন কে বলবে কি বলেছেন চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস মানব সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি বর্ণ বিভাগ থাকা অবশ্য কর্তব্য মানব সমাজে পথ প্রদর্শনের জন্য ব্রাহ্মণদের আবশ্যকতা রয়েছে যদি বর্ণাশ্রম ধর্মের ব্যবস্থা না থাকে মানব সমাজ যদি ব্রাহ্মণদের মতো পথপ্রদর্শক না থাকে তাহলে মানব সমাজ নরকে পরিণত হবে এই প্রভুপাদকে প্রভুপাদ যখন আমেরিকায় যান ভারতবর্ষে বলেন আপনাদের কয়েকটা ছেলেকে দিন আমি এদের ভক্ত করব ব্রাহ্মণ করব তো তারা বলে না এসব হয়ে কী হবে এদের সতলেও এ তো জীবন সংগ্রাম করতে হবে যে পায়ে দাঁড়াতে হবে জীবিকা অর্জন করতে হবে তা আমরা চারটে ছেলের একটা দিতে হয় তখন প্রভুপাদ ভাবলেন যে মহাপ্রভু বলেছেন ভারতীয়দের সারা বিশ্বে প্রচার করতে তাদের ট্রেনিং প্রয়োজন প্রভুপাদ একা তো পারেন না লোকবলের দরকার বিল্ডিং দরকার জমি দরকার সংগঠন দরকার অর্থ দরকার তে একটা তা তিনি পেলেন না ভারতবর্ষের সহায়তা তখন তিনি ভাবলেন এরা বিদেশকে নকল করে বিশেষ করে আমেরিকা বা রাশিয়া ঠিক আছে আমি আমেরিকানদের ভক্ত করি তখন তাদের দেখে হয়তো এরা হবে আমেরিকায় গেলেন দেখলেন রজ তমগুণে সকলে আচ্ছন্ন তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন আপনি এই দূর দেশে আমাকে নিয়ে এসছেন
এখন আপনার যা ইচ্ছা করুন, যেমন পুতুলকে নাচায় শুধু দিয়ে টেনে, আমার মুখ দিয়ে এমন কথা আপনি বার করতে পারেন যার ফলে ভগবানের কথা শুনে তারা আকৃষ্ট হতে পারে শ্রীমদ্ ভাগবতের কথায়, তখন আকৃষ্ট হলে তাদের ভক্ত করা যেতে পারে। তাহলে এরা রজ্জু তমগুণে আচ্ছন্ন, ভগবানের কথা হয়তো শুনবে না। তারপরে তিনি যখন টমকিন স্কোয়ারে এখন যে জায়গাটা আছে সেখানে অনেক ইয়াং ছেলে মেয়ে যাচ্ছিল, তাকে দেখে একজন মহাপুরুষ ভারতবর্ষ থেকে এসেছে মনে হচ্ছে, করতাল বাজিয়ে হরিনাম করছে, ভগবদ্গীতা পাঠ করছে দুটো থেকে পাঁচটা পর্যন্ত, তার কথা শুনে তার সঙ্গে কীর্তন করে তাদের ভালো লাগলো, তাদের দিয়ে তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস করায়। তখন যখন তাদের দীক্ষা টিক্ষা দিতে শুরু করেছেন সবে, তখন এই রিপোর্টাররা জিজ্ঞেস করেন এদের আপনি কী করবেন, তখন তিনি বলেছেন আমি এদের ব্রাহ্মণ। ব্রাহ্মণ না হলে কেউ বৈষ্ণব হতে পারে না, বৈষ্ণবের প্রথম সোপান বা স্টেপ হচ্ছে অন্তত ব্রাহ্মণের গুণ সম্পন্ন হওয়া, অন্তত শতগুণ সম্পন্ন হওয়া। শতগুণ কী আমাদের জানতে হবে, হ্যাঁ, সম দম তপ শৌচম, হ্যাঁ, খ্যান্তি আর্যবন জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাব, পঠন পাঠন যজন যাজন দান প্রতিজ্ঞা, এসব না করলে শুচি বা পবিত্র না। কলিযুগে সকলেই জন্ম না যাতে শুদ্ধ, জন্ম থেকেই সকলে শুদ্ধ, কিন্তু সকলকে ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ কী হয়, সংস্কার আর ভবেৎ দ্বিজ, সংস্কারের দ্বারা একজন ভবেৎ দ্বিজ হওয়া উচিত, তাই জন্য উপনয়ন সংস্কার করা। তা প্রভুপাদ তা করেছিলেন, তখন তারপরে একজন বৈষ্ণব হতে পারে, বৈষ্ণব সোয়ানা মানব সমাজ মানেই বর্ণাশ্রম ধর্ম অন্তত, সেই জন্য কৃষ্ণ বলছে আমি বর্ণাশ্রম সৃষ্টি করেছি। সেটা সব দেশেই আছে, অন্যভাবে হবে, যেমন এখন থেকে বহু বছর আগে ইউরোপে অনেক দার্শনিক ছিলেন, এরা ভাবে আমি কোত্থেকে আসছি কোথায় যাচ্ছি ইত্যাদি, আমি কে সে যে সক্রেটিস, প্রভুপাদ সক্রেটিস জানতো যে আমি দেহ নই, এ একজন ফিলোসফার, এটা ব্রাহ্মণের মতো, হয়তো আমাদের মতো ব্রাহ্মণের ওইটা না থাকতে পারে, যে ব্রহ্মকে জানে, ব্রাহ্মণ মানে ব্রহ্ম জানাতি ইতি, যে ব্রহ্ম জানে, আর যে ভগবানকে জানে সে তো ব্রহ্মকে জানবে, ব্রহ্ম পরমাত্মা। তাই প্রভুপাদ করতে চেয়েছিলেন, তো এখানে বলছে বর্ণাশ্রম না হলে, তাই বলছে থেকে নরক, নরকে পরিণত হবে। তাই প্রভুপাদ যখন চলে যাচ্ছেন অপ্রকটের আগে তিনি বলেছিলেন ইউ ইনস্টিটিউট বর্ণাশ্রম ধর্ম, ইস্কনে বর্ণাশ্রম ধর্মের প্রচলন কর। এখন বৈষ্ণব বর্ণাশ্রমের মধ্যে প্রধান হচ্ছে ব্রাহ্মণ বর্ণে, আর আশ্রমে সন্ন্যাসী, আবার দুজনের মধ্যে সন্ন্যাসী, কিন্তু আসলে ভগবত ধামে এসব কিছু, ভগবানের ধামে হলো ভগবানের ভক্ত পার্শ্ব। তা আমাদের যদি ভগবত ধামে যাওয়া যেটা আমাদের লক্ষ্য হতে হলে আমাদের বৈষ্ণব হতে হবে, তো বৈষ্ণবের প্রথম স্টেপ অন্তত ব্রাহ্মণ, ব্রহ্ম জানা শতগুণ সম্পদ, তাহলে ভগবানের ধাম যা বিশুদ্ধ সত্য সেখানে প্রথমে তো শতগুণ হওয়া চায়। তাই প্রভুপাদ সেখানে কবিতায় গান লিখলেন, গানের মধ্যে এই জিনিসটা জুড়ে দিলেন শ্রীমদ ভাগবত, তত রজস্তম ভাবা কাম লোভাতয়শ্চ, যে কী করে আমি বুঝবো তমগুণ রজগুণ থেকে অন্তত এই দুটো থেকে ছুটি পাওয়া চায়, এই দুটো থেকে উর্ধে ওঠা চায়। অধিকাংশ লোকে এই পৃথিবীতে তম রজগুণে আচ্ছন্ন, তমগুণ মানে খুব করে ঘুমায় তারা, আর অলস অলস এ তমগুণ, রজগুণ তার অসংখ্য কামনা বাসনা, প্রচণ্ড পরিশ্রম করে আর ভোগের লালসা রয়েছে, সূক্ষ্ম বাস্তুল এই শতগুণ তা না, শতগুণ অন্যগুণ, শতগুণ মানে, শতগুণ মানে প্রকাশ, যে শতগুণ সম্পন্ন তার হৃদয়ে জ্ঞানের প্রকাশ আছে, সে জানতে পারে আমি দেহ নই, এটা প্রাথমিক স্তর। তো এই হরিনাম করলে ভগবানের প্রসাদ খেলে পাপ কাজ ছেড়ে দিলে, ভগবান বলছে কে ভক্ত হতে পারে, যে শান্তু অন্তগতম পাপ, যে আর পাপ কাজ করে না, জানানাং পুণ্য করে না, এবং পূর্ব আশ্রমে পুণ্য করেছে,
তে দ্বন্দ্ব মহান নির্মুক্ত নির্মুক্ত নিঃশেষে মুক্ত হয়ে দ্বন্দ্ব থেকে আর মোহ থেকে ভজন্তে মা, ভজন্তে মানে সেবা করে ভগবান, সে ভক্ত ভজধাতু থেকে তপ থাকবে ভক্ত, সে কি করে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম অর্চনম বন্দনম দাসম সক্ষম আত্মনিবেদনম। হ্যাঁ, 64টা অঙ্গ আছে ভক্তির, এই 9টা প্রধান, এই 9টার করলে হ্যাঁ বিষ্ণুর কার না বিষ্ণুর করলে পাপ কাজ ছেড়ে দিয়ে হ্যাঁ করে ভগবানের প্রসাদ খেলে ভক্ত সঙ্গে, তাহলে কী হবে তাই দেখা যাবে তার মধ্যে কিছু ভগবানের বিগ্রহ সেবা হরিনাম হরিকথা শ্রীমদ্ ভাগবত ভক্ত সঙ্গ কটা বললাম 5টা, এগুলোতে আসক্তি হবে বুঝতে একটা ভালো লাগবে কম বেশি একটা স্তর আছে দেখতে হবে, তাহলে বোঝা যাবে আমি ভক্ত হচ্ছি কি না, ভক্তি পরেশান হব বিরক্তি অন্যত্র চৈব, অর্থাৎ ভক্তি ভগবত ভজন করলে হ্যাঁ এগুলোতে অনুরাগ বাড়বে আর এতে বৈরাগ্য হবে জড়জাগতিক যা কিছু অকৃষ্ণ ব্যাপার সেন্স গ্যারিফিকেশন ইন্দ্রিয় তর্পণ সুলো বা সূক্ষ্ম বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ, ভগবানের ভক্তিযোগ কী তার লক্ষণ কী আমার মধ্যে কি বৈরাগ্য হচ্ছে আর বিদ্যা যা ভগবান দেয় হৃদয় থেকে কী করে দেয় বাসুদেবে ভগবতী, যদি ভক্তিযোগ করি বাসুদেবে যিনি সব জায়গায় আছেন বা যিনি বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন কৃষ্ণ, তাই যদি ভক্তি করি তার কথা তার নাম রূপ গুণ লীলা ইত্যাদি শ্রবণ কীর্তন স্মরণ সেবা করি প্রসাদ সেবা অন্ন সেবা তাহলে কী হবে ভক্ত সঙ্গে হ্যাঁ দেখি জনয়তি আসু শীঘ্রই আসু মানে শীঘ্রই যেন বৈরাগ্যম বিশিষ্টের প্রতি রাগ, বিশিষ্ট আর একটা বিশিষ্ট ছাড়া, বিশিষ্ট মানে যার রূপ গুণ লীলা ইত্যাদি আছে তার মানে ভগবান যিনি যার যিনি একজন ব্যক্তি, আর একটা নির্বিশেষ বিশেষ নির্বিশেষ সেটা মায়াবাদ মায়া ভগবান একটা শক্তি ইত্যাদি আলো সেই বিশেষ রাগ, রাগ মানে ভালোবাসা আসক্তি স্নেহ প্রীতি হবে রাগ হয় কি জনয়তি আসু সেটা হবে বিকাশ হবে আসু শীঘ্রই বৈরাগ্যম জ্ঞান অঞ্চল অহৈতুকম অহৈতুক ভক্তি হবে তাতে এবং জ্ঞানও হবে, তার মানে কেতাবি জ্ঞানের কথা এখানে বলছে না, খালি বই পড়লাম শাস্ত্রিক উদ্ধার করলাম, রিয়েল জ্ঞান মানে রিয়েলাইজ নলেজ, সে আমাদের 5টা কোর্স আছে কী কী কোর্স মানে কভারিং আত্মাটাকে ঢেকে রেখেছে আমি বুঝতে পারছি না আমি আত্মা হয়তো বলছি আই এম নট দিস বডি আই এম নট দিস বডি এটাই জ্ঞান আমি দেহ নই সে ব্রাহ্মণ ব্রহ্মভূত প্রসন্ন আত্মা তার লক্ষণ কী সে প্রসন্ন ন সচতি ন কাঙ্ক্ষতি সে জড় বস্তু রজগুণের মতো আমি এই চাই এই চাই দিনের পর দিন করছি ন কা সচতি কিছু হারিয়ে গেল সে তার জন্য হারালে আপন জন হিজি সে শোক করে না শুদ্ধের মতো সমস্যার বেশি ভূতেশু সমস্ত জীবের মধ্যেই বাসুদেব আছে ভগবান আছে দেখে সকলের প্রতি সমভাব সমদৃষ্টি সম্পন্ন মদ ভক্তি লবত পরাম আসল ভক্তি তখন শুরু হলো, তার আগে যদি কেতাবি জ্ঞান আমি শাস্ত্র বলে অনেক বলছি ভগবত মতো ফরফরি দাস ফরফরি দাস তার মানে বেশি কথা বলে কার্যকে দেখা যাচ্ছে দেহকে আজমাগে সে দেহের আরামে সুখের জন্য কানে সুখ জীবের সুখ কানে চোখের সুখ কানে সুখ সেদিকে দৌড়াচ্ছে তার মানে তার রিয়েলাইজ নলেজ সত্যিকার জ্ঞানের মধ্যে যা বোঝা রিয়েলাইজেশন আবার এই দেহ পেতে হবে জড় দেহ পেতে আবার আসতে আবার সেরকম হচ্ছে জ্ঞান বিজ্ঞান এই 5টা কোর্স লক্ষণ কি এরা অন্নময় হ্যাঁ তো অন্য কালে তারপরে কী কোর্স প্রাণময় অন্নময় প্রাণময় তারপরে কি জ্ঞানময় নাকি বিজ্ঞানময় তারপরে আনন্দময় কৃষ্ণ কনসাসনেস মানে যে কৃষ্ণ কনসাস সে সবসময় দেখাচ্ছে আনন্দময় তো কৃষ্ণ কনসাস আমি এত বলছি এদিকে মুখে আনন্দ দেখা যাচ্ছে না তাহলে কে তা বিজ্ঞান খালি ওই পড়ছে কি জানে সব শ্লোক তার মুখে হচ্ছে সব ব্যাখ্যা বলতে পারে আচ্ছা কিন্তু কি সেবা করে টন টন কেন ভগবানের সঙ্গে জ্ঞান কী করে হবে সেবন মুখেই জিহ্বা দৌ জিভ দিয়ে সেবা করতে হবে ভগবানের জীবের কাজ খাওয়া জীবের কাজ বলা
দেবের কাছে বলতে হবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম দেবের কাছে প্রসাদ একটি খাওয়া তাই আমি প্রসাদ খাবো কিন্তু প্রথম এক বছর দু বছর খাচ্ছি ঠিক আছে তারপরে খাওয়া তা হচ্ছে না আসল কথা বলছি প্রসাদ সেবা নিশ্চয়ই কিছু পার্থক্য আছে প্রসাদ খাওয়ার সেবা সেবা মানে ভগবানের তুষ্টির জন্য আমি কি গ্রহণ করছি নাকি নিজের জিহ্বার তৃপ্তির জন্য সেটা বলা যাবে সূক্ষ্ম বিচার আমি বেশি বলব সেদিন বলছে জিহ্বার লালসে যে ইতি উতি ধার কৃষ্ণ দেওয়ার পড়া কৃষ্ণ নাহি বা ঘুরে বেড়াবে খালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বহু জীবন যাবে গিয়ে শ্লোক আওড়াবে ব্যাখ্যা করবে আমি এত টিচিং করছি ঠন ঠন কেউ ভক্ত হচ্ছে কেন নিজের কনভিকশন দৃঢ় বিশ্বাস তাতে নেই তখন ওর কথার দ্বারা কাজের দ্বারাই প্রকাশ পেয়ে যাবে ও ওইসব অনুভব করেছে কিনা বিশ্বাস আছে কিনা বিশ্বাস নেই তোতা পাখিও বলছে হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো তোতা পাখিও বলতে পারে যে কেউ মুখস্ত করে সে বলতে পারে যে কি অনুভব করেছি তোর এতে বিশ্বাস আছে তা তোর কাঁধের কথার দ্বারা কাঁধের দ্বারা সেটা প্রকাশ পেয়ে যাবে কতটা কি বিশ্বাস কার কাছে জ্ঞান প্রকাশ পাবে সেবন মুখে যে ভগবানের সেবা করার জন্য যার ভগবানকে সুখ দেয় তার প্রতিনিধিকে সুখ দেয় সেটা হলো সেবা জীব দিয়ে শুরু করতে হবে হরিনাম করে আর প্রসাদ সেবা প্রসাদ সেবায় সকল প্রপঞ্চ জয় প্রসাদ খাওয়ায় তা বলছেন তাদের সাথে তার মানে সূক্ষ্ম ভেদ আছে কিছু তাই বৌবাই বলতেন প্রথম দু বছর তোমার অন্য বাইরে খাওয়ার ইচ্ছা আছে অনেক কিছু হয়তো তা হয়তো নিরামিষ তা হয়তো আমিষ না ভালো কিন্তু ভগবান খায় কিনা আমরা জানি নিজের খাতে ভালো লাগে ভগবানকে দিয়ে কপা কপ ভালো চালাও বলছে প্রসাদ সেবা ভগবান কি তাদের তুষ্ট হচ্ছে গুরু কি বলেছে এগুলো খা কি বলেছে ভাত খা ডাল খা চচুরি ভগবান যা খায় সিঙ্গারা কচুরি ভগবানকে দে ছানা তারপরে ভগবান খেয়ে সন্তুষ্ট প্রসাদ তার মধ্যেও যদি আমার বাছাই করা তো জিহ্বার লালস যে ইতি উতি দেয় কৃষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় ওই খাবার পাবে কৃষ্ণ পাবে তাই আসবে আর যাবে ভগবান বলছে দু বছর বাইরের খাওয়ার লোভ আছে দু এক বছর ঠিক আছে নতুন হোক তারপরেও যদি নানা কিছু খাওয়ার আসক্তি থাকে কৃষ্ণ ভালো লাগে কি পছন্দ যায় না তাহলে অনেক সময় নিজের শুদ্ধতা আশ্রম রক্ষা করা যাবে না তখন যেতে যাতে লাইসেন্স আছে ভোগ করার সেই আশ্রমকে হয়তো নিতে হতে পারে এই বলছে আর তা না হলে সে বনমুখেই জীবাদ স্বয়ং বস্ফুরত্ব ভগবান নিজেকে প্রকাশ করবে আমার নামের মধ্যেই আমি আছি নামের মধ্যেই কৃষ্ণ আছে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নিষ্ঠা করে কি নাম করছি না করলে এর অপরাধে করার চেষ্টা করছি না আরে হচ্ছে না মানে শুধু নামেই হতে পারে হচ্ছে না কোনো মহাপুরুষ বলছে এত নাম করো আচ্ছা আচ্ছা আর দেখ তাও পারে না না অসম্ভব আর তার আর দেখ তার যে না করলে তুমি পশু কিছুই নেই ভক্তই হতে পারে এই কটা যা যদি নাম না করতে পারো এমনি তো যা বলেছি তা না করলে পতিত সে তার সেবা ভগবান গ্রহণই করে না যাই হোক কলিযুগ করো মন্দের ভালো কিন্তু বাকি সময় যা গুরু বলেছে বা পতিত বলেছে হ্যাঁ মঙ্গলারতি ব্রহ্মমুহূর্তে ওঠো এতমালা জপ করো মঙ্গল আরতিতে আসো হ্যাঁ এইসব আসে না ভক্তই না ওই কথা শোনো বাকি সময় প্রসাদ নাও নিয়ে বাকি সময় সেবা করো তাই কী হবে চব্বিশ ঘন্টা সেবা করো যতক্ষণে তুমি ক্লান্ত হচ্ছ তাহলে বিশ্রাম করো বা যা কিছু নেচার্স কল চান করা টান করা ইত্যাদি কিন্তু যতটুকু সময় না দিলে নয় গোস্বামীরা যা করেছেন তাদের আদর্শ মনে রেখে হ্যাঁ অতটা না হলেও তারা ভগবত পার্শ্ব কিন্তু সেটাকে আদর্শ মনে রেখে যতটা পারা যায় দেহাত্ম দেহের প্রয়োজনের কথা ভুলে ভগবানের নামে ভগবানের কথা সেবায় সেটার মধ্যে যদি আমি আনন্দ পাই তবে এদিকে আকর্ষণ তাহলে ভক্তিনাথ ঠাকুর ব্রাহ্মণ কেন কেন বিকা আমি বৈষ্ণব
বৈষ্ণবের যা গুণাবলী, মহাপ্রভু বলছেন, আচার্যরা বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া সপার্শ্বক ছিয় ধাম হয়ে অবতারী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, দুর্লভ ব্রহ্মার দুর্লভ সবাকারে যাচ্ছে, যা ব্রহ্মা মানাচ্ছেন সবাইকে দিচ্ছেন তিনি। কে এই গৌণিতাই পঞ্চতত্ত্ব সারা পৃথিবীকে প্লাবিত করছে। এই যে মায়াপুরে প্রতিবার দেখা যাচ্ছে ছ সাত বছর অন্তর একটা করে প্লাবন হয়, এর ইঙ্গিত করছে যে মায়াপুর থেকে একটা প্রেমের বন্যা সারা বিশ্বে কারাক হবে। যারা মায়াপুরে আসবে বা মায়াপুরে থাকে তারা তাই দেখতে হবে আমি কি কোয়ালিফাইড, আমি কি যোগ্য হয়েছি এসব প্রচার করার, তা না হলে অন্য চিন্তা হবে কী করে ব্যাগ ভরবো পকেট ভারি করবো। তবে দেখা গেল সে তার শুদ্ধতা তার আশ্রমের মান রাখতে পারছে না, কারণ অন্যদিকে যাচ্ছে কি এত চাপ পড়ছে অন্য আশ্রমে, সময় কোথায় ভজন করা, অন্য কিছু হয়তো হচ্ছে যা আমি বাইরে থাকলে হয়তো হতাম না, ইস্কনে আসে সুবিধা হচ্ছে, জড়জাগতিক ঐশ্বর্য বাড়ি গাড়ি আরও কত কি ভোগের উপকরণ। কিন্তু ভারতবর্ষে সাধু খুব সাদাসিধে গাছের তলায় একটা পুরো ঘরে থাকতে পারে, জানি আসক্ত হয়ে যায় কোনো ইন্টারন্যাশনাল সোসাইটি মহাপুরুষ করেছে, বেসিক্যালি বিশেষভাবে বিদেশিদের জন্য করেছে পরিবার, কেন ওদের দেশে অনেক কিছু আছে এটা কিছুই না একটা, যারা এদেশে জন্ম সাধু খুব খুব সামান্য কিছুতে থাকতে পারে, কিন্তু আসক্ত হয়ে গেলে তখন বাবা মা ঠিক আছে তুই চার্জ নে। এসব পূর্বের কথা। তো ব্রহ্ম বলতে আচ্ছা দিয়েছে কলিযুগে বিশেষ করে বর্তমান সময়ে প্রকৃত ব্রাহ্মণ নেই, হ্যাঁ আজ বললাম কলৌ শূদ্র সম্ভাবনা, তাই মানব সমাজে এই প্রকার বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যেখানে সোসাই সমাজকে একটা যদি দেহের সঙ্গে তুলনা করা হয় তাহলে দেহে যদি মাতা না থাকে তা আসল হেডকোয়ার্টারে নেই, জিনিসের মাতা নেই দেহটার কি আছে কি বলো, ওই ওই দেহের কোনো মূল্য নেই। সেরকম সমাজের মাতা ব্রাহ্মণ, যে যে পথপ্রদর্শক সে পরামর্শ দিবে এই করো এই করো কী করা উচিত না করা উচিত, কী করে সোসাইটি হয় সে সোসাইটি নরকের সদৃশ, হাত আছে পেট আছে পা আছে অধিকাংশ পা পা মানে শূদ্র, অধিকাংশ শূদ্র, বিরাট বিরাট সভ্যতা প্রভৃতি সব শূদ্র বানাচ্ছে, ফ্যাক্টরি আর অফিস যাচ্ছে শূদ্র বানায়, আর যে দেশে এই সংস্কৃতি সেখানে ব্রাহ্মণ বলছে আমি দারোয়ানের কাজ করছি রিক্সা চালাচ্ছি, সত্যিকারের ব্রাহ্মণ কখনো দারোয়ানের কাজ করে কে কেউ কাজ করে, সে গুরু, সে গুরু অনেকে শিক্ষা দিবে, সে ইস্কন প্রভুপাত করেছে সবাই জন্য নয় ইন্টেলিজেন্ট ক্লাস অফ পিপল, তা নাহলে আসবে আর যাবে আসবে আর যাবে, এই ইন্টেলিজেন্ট টাকা বুদ্ধিমান ব্রাহ্মণ মানে বুদ্ধিমান তাদের জন্য যা জগতের গুরু হবে শিক্ষা দিবে, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ যারে দেখো তার কহ কৃষ্ণ উপদেশ, কে কৃষ্ণ উপদেশ দিতে পারে, অবশ্য যোগ্যতা অর্জন করে করতে পারে সেটা ফলপ্রসূ বেশি হবে, কিন্তু প্রভুপাদ বলে দিয়েছে এটা এখন জরুরি অবস্থা সারা পৃথিবীতে মহাপুর বাণী প্রচার করতে হবে, সুতরাং আমি এখন যাই করি না কেন আমি পরমাংশ না হলেও যা গুরু বলেছে তাই করছে, লোকে বলছে আপনি হরিনাম করুন ভগবদ্গীতা পড়ুন প্রসাদ খান সঙ্গে সঙ্গে আমি নিজেও ভজন করি, এই ইস্কনের পলিসি, তাই কেউ গৃহস্থ কেউ ব্রহ্মচারী কেউ সন্ন্যাসী যার যায় আসে না সকলেই চেষ্টে দৈব বর্ণাশ্রম ধর্ম বিষ্ণুকে তুষ্ট করার জন্য সকলে যেন আমরা অন্তত বৈষ্ণব হতে পারি, বৈষ্ণবই হতে পারি তাহলে ভগবানের কাছে যাব, ভগবান দেখবে লক্ষণটা, তাই নারদ মুনি যুধিষ্ঠিরকে বললাম যে যাই হোক না জাত বিচারে আসল দেব যশ্বযৎ লক্ষণং প্রত্যম, যার মধ্যে যা লক্ষণ দেখা যাচ্ছে তাদের বিচার হবে কে ব্রাহ্মণ কে সন্ন্যাসী তার লক্ষণ আছে, হ্যাঁ কে গুরু যে ভগবান যিনি আদি গুরু কৃষ্ণ তার কথা বলে অন্য সে বা তার প্রতিনিধি যা বলে সদ্গুরু যা বলে সেটাতে বলছে আর নিজের জীবনে পালন করছে ইজ গুরু, খুব শর্ট ডেফিনেশন গুরু হল তাই গুরু পরম্পরা আসছে হ্যাঁ তারা আর ডিটেল সেটা বিশেষ সেটা বিশদ বিবরণ প্রভুপাদের আছে বইয়ের মধ্যে স্পিরিচুয়াল মাস্টার অ্যান্ড ডিসাইপল,
সৎ শিক্ষের লক্ষণ কি, সদ্গুরুর লক্ষণ, বৈষ্ণবের লক্ষণ, সে ভগবানের যদি সে শরণাগত হয় তাহলে তাহলে ভগবান যে ছটা লক্ষণ আছে শরণাগতি, ভগবান তাকে তার প্রার্থনায় সাড়া দেয়। তা আমার আমরা এখানে বৈষ্ণব হতে গেছি, বৈষ্ণব হলে ভগবানের কাছে যাবো, আমাদের আবেদনে ভগবান কি সাড়া দিচ্ছে সকলেই জানতে পারে, সে যা প্রার্থনা করেছে ভগবান সাড়া পাচ্ছে। এখানে আমরা ভগবান এসেছি, বৈষ্ণব হতে এসেছি, আমরা কি সাড়া পাচ্ছি, আমরা ঠাকুরের কাছে কি প্রার্থনা করছি না ভাবছি হোক অন্য কিছু, ও জয়পুর থেকে এসছে, তো ওইরকম ভাবলে পাথর, হ্যাঁ অর্চে শিলাধি নদসু গুরুমতি জানিয়েছে মাছ লোকটা মনে পড়ছে গুরুমতি, বৈষ্ণবে জাতি বুদ্ধি নারকী, নারকী বুদ্ধিটা নারকী কনসেপ্ট, সে যত শ্লোক পড়ো যত তুমি করো, সে প্রভুপাদ কেউ আসতেই জিজ্ঞেস করতেন কী সেবা তুমি করতে পারো, কিছু করতে পারো, ঝাড়ু দাও সাফা করো সব মন্দির আস্তে আস্তে সব, কিছু না কিছু সেবা করতে হবে সবাইকে, অন্য জায়গায় হলে বাইরে থাকতে ভাত কাপড় বাসস্থান খাওয়া পড়া থাকার আজকালকার দিনে দশটা পাঁচটা কত মাদার ঘাম পায়ে ফেলতে, তো ইস্কনে যারা আছে বহুবাদ বলছে প্রত্যেককেই তার খাওয়া পড়া থাকার স্ট্যান্ডার্ড বেশি ভালোই অন্য মঠ মঠের তুলনায়, নিজের বাড়িতে থেকে এরকম খাওয়া পড়া থাকার হয়তো স্বপ্নেও কল্পনা করা যেত, তারপরে এসে অনেকে তো আর ছেড়েই দিলাম, আরও আশা করছে অন্যকে দিয়ে, তাহলে কি আমরা কেন ভক্তি করতে এসেছি ভগবানের কাছে ধামে না অন্য না, তো বিজু সার্থগতি নিয়ে বিষ্ণু অধিকাংশই যায় না, আমাদের সার্থ হচ্ছে বিষ্ণুকে তুষ্ট করা, আর অন্য যা আশা আকাঙ্ক্ষা দুরাশা যে বহিরর্থমায় যেহেতু কৃষ্ণকে তুষ্ট করার জন্য না, এগুলো দুরাশা কোনো দিন মিটবে না, সে আশা কোনো বাড়ি গাড়ি কালার টেলিভিশন, তারপরে আবার আবার বোনের বাড়ি ইচ্ছে অন্য ভাইয়ের বাড়ি হবে কোনো দিন, আর হরে কৃষ্ণ তখন আর অত মালা প্রসাদও খাবে না, যাবে কোথায় যেখানে যেখানে আসক্তি সেখানে, আর যার আসক্তি কৃষ্ণে কৃষ্ণ সেবা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ধাম সে সেখানে যাবে, আর যার আসক্তি মোরে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও ভাই নয়নে হেরিব, মনে মনে কি নয়নে হেরিব, হ্যাঁ নয়নে কি হেরিব, আমি আর বলছি ভাবছে বোঝো, বলে মিথ্যাচার স উচ্চতে মিথ্যাচার হিপোক্র্যাট হিপোক্র্যাট, হরে কৃষ্ণ ভিতরে ডুবডুব ডুবডুব, অন্য আওয়াজ অন্য সবাই ইচ্ছা অনেক হচ্ছে, আমি এদিকে খুব অনেক বাইরে খুব মোটা তিলক মালা মোটা টিকি সে ঠিক আছে মেয়েদের মতো পাটি বাঁধে ফুল লাগিয়ে পুজো ঘন্টা নাচছে কত কি, এখন কোথায় গতি হবে, ভগবান ভিতরে সব দেখছে অভিজ্ঞ সারা, তুই কি মনে মনে ভাবছিস আমি সব জানি, সব তোকে অগুনি দিব, আবার যা চাস না তাও দিতে হবে, কেননা তুই যখন অন্য জিনিস চাইছিস তার একটা ফলও আছে সেটা তো ভক্তি না, তো তার ফল পাবে আবার তোকে আসতে হবে, সবই বহুপাদের কথাগুলি আমি রিপিট করছি, আমার নিজে কেউ আমার রেগে যেও না, আমি বহুপাদের কথা বলছি আমার নিজের কথা বলছি, রাখলে তুমি বোঝো সত্যি কথা, অনেক কথায় হয়তো হয়তো মিষ্টি না তেমন, অনেক ক্ষেত্রে ঝাল মানে টক, অনেক ক্ষেত্রে কটু, কিন্তু পরে হয়তো যা তেতো পরে হয়তো তা অমৃত তার ফল, সেটা গেলো মেটেরিয়াল লাইফ, প্রথমে খুব মিষ্টি পরে খুব দুঃখ, এই মেটেরিয়াল লাইফ যা সবাই অনেকে হয়তো আমি বলছি না কে যে নিজেকে জিজ্ঞেস করত, আর আরে প্রথমে কটু ভালো লাগ যায় পরে অমৃত স্পিরিচুয়াল লাইফ, তপস্যা তপস্যা কেউ করতে চায়, এই জন্য বিশব্দ বললাম তপ দিব্যম পুত্র কা, কেন তপস্যা, অনেকে বলে মহারাজ কেন শীতের দিনে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছি কী হয়েছে, হ্যাঁ কেন সকালবেলা উঠতাম না কেন, জসমা যে কি তপদিব পুত্র যেন
শুদ্ধে তো সত্তা কি এরকম আছে একটা কি সত্তা শুদ্ধ হয়, হ্যাঁ তাহলে আমার অস্তিত্বটা শুদ্ধ হয় আমাকে শুচি হতে হবে, দেহ মন পবিত্র করতে হবে, কি করে পবিত্র অপবিত্র বা সর্বাবস্থা গত হইয়া যে অবস্থায় আমি থাকি না, যশ্বরে পুণ্ডরীকাক্ষ এখন জোর করে হরে কৃষ্ণ বলছি কিন্তু জোর করে স্বতঃস্ফূর্ত হচ্ছে, বাহ্য অভ্যন্তরং শুচি তার বাইরে ভিতর পরিষ্কার, নাহলে বাইরে মোটা তিলক মোটা তিলক মালা এন তেন করছি এ ভেতরে শুদ্ধ না, ভেতরে অন্য চিন্তা করছি হরে কৃষ্ণ, তাহলে চিন্তা হচ্ছে কেন আমি যা বলেছে সেই প্রসাদ খাচ্ছি না অন্য জিনিস খাচ্ছি না মন মতো, আর যা বলছি ইচ্ছা করতে তা করছি না, জোর করে হরে কৃষ্ণ করছি, অন্য কিছু মনে ইচ্ছা আছে স্বতঃস্ফূর্ত হয়ে না আসবে না, বহু জীবন কেটে যাবে বহু, আমি যা দিয়েছি তেমন যদি যোগ দাও তেমন যদি বিয়োগ দাও যা মৌলিক জিনিসগুলো দিয়েছি তাহলে ইউ আর ফিনিশড, কোনো মহাপুরুষ এরকম বলে, হ্যাঁ কোনো মহাপুরুষ এরকম বলে গেছে তিনি প্রতিষ্ঠাতা আচার্য সঙ্গে, হ্যাঁ চলে যাচ্ছে হয়তো মঠ মন্দির তাদের কিন্তু যদি তার কথা মতো না চলে কোনো যোগ দেয় বিয়োগ দেয় অনেক কিছু মৌলিক জিনিসে তাহলে সব ফিনিশ, সব জল হয়ে যাবে, কারণ দুধে জল না জলে দুধ, জলে কতটা দুধ আছে, সেখানে তিনি বললেন বয়েল দ্য মিল্ক, এখন কোয়ালিটিটাকে ভালো করো, যা করেছো করেছো এখন ভালো ভক্ত হও, ভালো ব্রাহ্মণ, ভালো আসল আদর্শ গৃহস্থ, আদর্শ সন্ন্যাসী, আদর্শ ব্রহ্মচারী। আচ্ছা শেষ করে দিচ্ছি, ব্রাহ্মণ বলতে বৈষ্ণব বোঝায়, এটা মেদিনীপুরে একটা জায়গায় ভক্তি ঠাকুর ভক্তি বিনোদ ঠাকুরকে দেখছিলেন কোনো সভায় ব্রাহ্মণদের সম্বন্ধে বলতে, তিনি গেলেন ভক্তি বিনোদ ঠাকুর যেতে পারেন না তার অনুমতি নিয়ে তার ছেলে ভক্তিচন্দ্র ঠাকুর গেলেন, তখন সেখানে তিনি ব্রাহ্মণের মহিমা বলছেন সকলে শুনছে খুব ভালো, আরে এইটুকু ছেলে, তারপরে তাকে জিজ্ঞেস করা হলো আচ্ছা বৈষ্ণব সম্বন্ধে, তিনি বৈষ্ণবকে বলেন হা বৈষ্ণব কত মহান ব্রাহ্মণের চেয়ে কত শ্রেষ্ঠ, সবাই অবাক হয়ে তিনি বিখ্যাত, সেই একটা বই আছে ব্রাহ্মণ বৈষ্ণব, ব্রাহ্মণ হওয়ার পর উন্নতির পরবর্তী সোপান হচ্ছে বৈষ্ণব হওয়া, ব্রাহ্মণ হলে যে পারফেক্ট ব্রাহ্মণ সাথে সন্ন্যাস না হচ্ছে তারপরে সে বৈষ্ণব হবে, বৈষ্ণব তার ঊর্ধ্বে, বৈষ্ণব মানে পরমহংস, সত্যযুগে ছিল হংস, হংস কি দুধ আর জলের থেকে দুধটাকে নেয়, তার মানে যে সার বস্তু নেয় সব কিছু আত্মা চিৎ বস্তু বা কৃষ্ণ সম্বন্ধীয় বস্তু যে গ্রহণ করে এই দুনিয়ার আর কিছু গ্রহণ করে হচ্ছে পরমহংস, সে বৈষ্ণব পরম নিমৎসা না, কেউ কে কেউ কি বিদ্বেষ করে না, কেউ কি হিংস কেউ কি বিদ্বেষ করে না, ঈর্ষা করে না, এই দুনিয়া জলজগৎ মানে একজন আরেকজনকে ঈর্ষা করছে সে বৈষ্ণব হতে পারবে, সত্যিকারে বৈষ্ণব যে কাউকে ইচ্ছা করে পরস্বীকার, জনসাধারণ অবশ্য কর্তব্য জীবনের চরম লক্ষ্য পরিচালিত হওয়া, তাই তাদের ভগবান বিষ্ণুকে জানা আবশ্যক, কি করে জানবে নতে বিদু সাত্যগতিকে জানে না, আমাদের শাস্ত্র বিষ্ণুকে তুষ্ট করা, যজ্ঞাবই বিষ্ণু সংসিদ্ধি হরিত উষণাম, হ্যাঁ প্রায়ই সংকীর্তনে যজ্ঞই যজন্তে হি শু, এসব শ্লোক আলোচনা করলে আমরা বুঝতে কী করে বিষ্ণু সন্তুষ্ট হবে, ভগবানের নাম করে যজ্ঞ করলে সংকীর্তন যজ্ঞ সকলে মিলে একসঙ্গে হরি নাম করে, হ্যাঁ নিষ্পাপ জীবন যাপন, চৈতন্য মহাপূজা প্রচল করলেন আমাদের আচার্যরা দেখাচ্ছেন প্রভুপাদ, এখন আমাদের দায়িত্ব দিয়ে গেছে এমন দায়িত্ব দেওয়ায় ইস্কনের লিডাররা প্রচার করছে অন্য মঠের লিডাররা লোককে বৈষ্ণব বানাবার চেষ্টা করছে, সমগ্র বৈদিক ব্যবস্থা এই আদর্শের উপর প্রতিষ্ঠিত কিন্তু মানুষ সেই উদ্দেশ্য হারিয়ে ফেলছে, নতে বিধু স্বার্থগতি বিষ্ণু, তারা নিম্নস্তরের জীবনে অধিপ্রিত হওয়ার বিপদ সত্ত্বেও কেবল ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করছে, মৃত্যু সংসার ও বর্তমান ইন্দ্রিয় ভোগে আসক্ত হলে আবার এই দুনিয়ায় 84 লক্ষ জীব দেহের মধ্যে ঘুরতে হবে, কহু ব্রহ্মা কখনো ব্রহ্মা কখনো রাজা কখনো প্রজা কখনো কীট পতঙ্গ বৃক্ষ লতা পশু, জন্মসূত্রে মানুষ ব্রাহ্মণ হোক বা না হোক তাতে কিছু যায় আসে না, জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ নয় সকলেই শূদ্র, কিন্তু ব্রাহ্মণের পরিচালনার ফলে সেটা বলতেন বর্ণাশ্রম ধর্ম করো, যারা পরিচালনা করবে তারা ব্রাহ্মণের থেকে, যারা ব্রাহ্মণের গুণসম্ম তাদের থেকে পরামর্শ নিতে হয়, এবং ভগবান রামচন্দ্র শিক্ষা দেওয়ার জন্য যদি ভগবান
তার কেউ পরামর্শ নেওয়ার দরকার নেই। তিনি বশিষ্ঠ মণিকে জিজ্ঞেস করছেন, আমি এই সিদ্ধান্ত দিচ্ছি, আপনার কি মনে হয়? একে বলে বর্ণাশ্রম। তা আমাদের প্রভুপাদ তাই করতে বলেছে, তা না করি তাহলে কিছু হলে সে কিছু বলা যাবে না, প্রভুপাদ বলে গেছে, তাই আমাদের করতে হবে বর্ণাশ্রম ধর্ম। ব্রাহ্মণত্ব কোনো বিশেষ বর্ণের মানুষদের একাধিপত্য স্থাপন করার প্রণালী নয়। ব্রাহ্মণের ঘরে জন্ম হলেই সে ব্রাহ্মণ তা না, যেমন বিচারকের সন্তান হলেই সে বিচারকের আসনে বসে বিচার করতে পারে না, তাকে যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য ইসকন লোককে ব্রাহ্মণ করা, বৈষ্ণব করার জন্য বলছে। এই জন্য শুরু থেকে বাচ্চা থেকে গুরুকুল, গুরুকুল থেকে শিখবে কি করে ব্রাহ্মণ, ছোটবেলা থেকে ইন্দ্রিয় সংযম করবে, তা না হলে পাকা বাস সে ভেঙে যাবে, মচকে যাবে, কিন্তু দেখবে না, দেখালে তাকে অনেক কিছু করা যায়। সেরকম কচি বয়সে, যত কম বয়সে কৌমারও আচরণ প্রাজ্ঞ, যে বুদ্ধিমান কম বয়স থেকেই প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজের মতো, হ্যাঁ, ভগবানের ভক্ত, ভক্তি করা উচিত, বাপ মা শিক্ষা দেওয়া উচিত। ইস্কনের যারা গৃহস্থ আছে তার ছেলে মেয়েদের করা উচিত, তারা বেশি বয়সে করায়, ছেলে মেয়েদের যদি বৈষ্ণব বৈষ্ণবী করে তাদের দ্বারা তারা উদ্ধার হয়ে যাবে, শিষ্য গুরুকে উদ্ধার করবে। কিন্তু ব্রাহ্মণ এর পরিচালনার ফলে সংস্কারের দ্বারা মানুষ দ্বিজত্ব বা দ্বিতীয় জন্ম, দ্বিজ, হ্যাঁ, দ্বিতীয় জন্ম লাভ করে, তারপর তিনি ক্রমশ ব্রাহ্মণ হন। ব্রাহ্মণত্ব কোনো বিশেষ বর্ণের মানুষদের একাধিপত্য স্থাপন করার প্রণালী নয়। প্রতিটি মানুষকে ব্রাহ্মণ হওয়ার শিক্ষা লাভের সুযোগ দেওয়া উচিত। তাই প্রভুপাদ আমাদের পূর্বে আচার্যরা এই সুযোগ দিয়েছে এই মঠের মাধ্যমে, যে ব্রাহ্মণ হতে গেলেই শতগুণ, শতগুণ মানে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, উঠে চান করতে হবে, যেসব করে না না ভক্ত। হে ভক্ত, কি করে ভক্ত, ভক্ত তো আপনি ব্রাহ্মণ হতে হয়, ব্রাহ্মণের শতগুণ, তুমি কি ব্রহ্ম মুহূর্তে উঠছো, উঠে চান করছো, মঙ্গল আরতি আসছো, হরিনাম করছো, অন্তত পক্ষে প্রতিটা মানুষকে জীবনের চরম লক্ষ্যে পৌঁছবার সুযোগ প্রদান করা উচিত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শুদ্ধ, যে পরিবারেই মানুষের জন্ম হোক না কেন, মানব জীবনের সর্বোচ্চ স্তরে উন্নত হয়ে বৈষ্ণব হওয়ার জন্য সকলের যথার্থ ব্রাহ্মণের দ্বারা পরিচালিত হওয়া প্রয়োজন। স্ট্যাম্প ব্রাহ্মণ না, ব্রাহ্মণের গুণ সম্পদ তাদের, এই জন্য এই সোসাইটি করা হয়েছে। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজকে প্রকৃত সৌভাগ্য অর্জনের সুযোগ প্রদান করছে। নন্দ মহারাজ গার্গমুনির উপস্থিতির সুযোগ নিয়ে তার কাছে প্রার্থনা করেছিলেন, তিনি যেন তার দুটি পুত্রের যথাযথ সংস্কার ক্রিয়া সম্পাদন, ছোটবেলা থেকেই এসব করতে হয়। ছোটবেলা কেউ যদি ভক্ত হয় তার বাপ মা তাকে শিখায়, প্রসাদ খা, হরিনাম কর, এই রথযাত্রা, জন্মাষ্টমী ইত্যাদি কর, তাহলে সে পরে ভক্ত হবে। অনেকে ভাবে ওরে বাবা এসব করলে সে যদি সন্ন্যাসী হয়ে বাপ মাকে ছেড়ে যায়, না না, সে গৃহস্থ হতে পারে, কোনো অসুবিধা নেই। মহাপুর ভক্তরা অধিকাংশই গৃহস্থ ছিলেন, কিন্তু তারা বৈরাগ্য প্রধান, সাধারণ জীবন যেমন তেমন ভোগের মতো ছিল। তাই ইস্কনে আছে, কেউ গৃহস্থ হয়েও ইস্কনের প্রধান দায়িত্বপূর্ণ পদে আছে, জীবিসি গুরু, ব্রহ্মচারী হয়েও আছে, শুধু সন্ন্যাসী যে গুরু জীবিসি তা না, দেখতে হবে সে কতটা বৈষ্ণবত্ব তার, সেটা বড়। করে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনে অগ্রসর হওয়ার পথ প্রদর্শন করে। এখন 9:11 মানে 9:30 না কটায়, 8:30 না কটায় আমরা শুরু করেছি, ওই 40 মিনিট ক্লাস দিই। আমি আরও বলতে পারি, অনেকে বসে আছে, এখানে উদাহরণ আছে। একসময় রাজা কৃষ্ণচন্দ্র প্রভুর একটা ব্রাহ্মণের উদাহরণ দিয়েছে, এক ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল রামনাথ। একবার রাজার স্ত্রী রানী নবদ্বীপে এসছে, চান করছে, জল ছিটা গেছে, তখন একজন বলছে জল ছিটাবেন কেন, কেন এই রামনাথের বউয়ের গায়ে জল লাগছে, কেন, সে আবার কে রামনাথ, তাকে এই ব্রাহ্মণ, তাই নাকি ব্রাহ্মণ, তাতে কি না, ব্রাহ্মণকে সকলে শ্রদ্ধা করে। আচ্ছা, ও বাড়িতে গিয়ে ওর স্বামীকে বলছে রামনাথ তাকে ব্রাহ্মণ, সে কি পণ্ডিত, ও ওর হাতে টোল আছে, আছে, আচ্ছা আমি যাবো, সকলে তাকে শ্রদ্ধা করে। তাই বউ থেকে শুনে সে এসছে নবদ্বীপে, তার টোল আছে, সংস্কৃত পড়ায় দেখছে, তার ছাত্র ছাত্র আছে দেখছে, ব্রাহ্মণ নিজেকে খুব গরিবের মতো রাখে, অর্থাৎ কেউ কাছে কিছু চায় টায় না, এমনিতেই
তার কাছে এসে বলে, সীতারাম পড়ায় ছাত্ররা গুরুকে দেয়, তা দিয়ে ওর চলে যায়। সে জানে আমি দেহ নই, তাই কমের মধ্যে সে যা পায় তাতে। তো রাজা বলছে, আমি ও রাজামশাই এসছেন, আসুন আসুন। তো বলছে, আমি দেখছি আপনি তো ব্রাহ্মণ, তো আপনার ঘরের চালাই দেখছি এসব ফুটো টুটো আছে, হয়তো খট্টর জল পড়ে। তো সোজা বলতেও সাহস পাচ্ছে না, দ্বিধা করছে যে এইসব এরকম, আমি কিছু সাহায্য করতে পারি না। ব্রাহ্মণ কেউ সাহায্য টাহায্য চায় না, যা আসে তাতেই সে খুশি। অনেক শ্রেণীর ব্রাহ্মণ আছে অবশ্য, নানা উন্নত। তো একটা আছে উৎসব বৃত্তি করে, সে কেউ করে চায় না। যখন খেতে, আমি দেখেছি মায়াপুরেও, যখন খেতে আমাদের চাল টাল নিয়ে যায় গিয়ে দেখি অনেক পড়ে থাকে, যখন চালগুলো কেনা ভাঙে গরু দিয়ে অনেক মাঠের মধ্যে পড়ে থাকে, তখন আমি দেখি মায়াপুরের থেকে কতগুলো মেয়ে ছেলে সেমনি ঝাড়ু দিচ্ছে। আমি খেলা যে ব্রাহ্মণরা বাবা মামের পত্নী গিয়ে এরকম মাঠে গিয়ে এরকম ঝাড়ু দিয়ে ওগুলো তুলে নেয়, যা পায় ওইগুলি রান্না করে খায়, তাহলে কেউ উপর নির্ভর করে না, হাত পাতে না। এগুলো ব্রাহ্মণ, এগুলো উৎসব বৃত্তি, উৎসব পড়ে থাকে সেগুলো তুলে। তাই সে বলতে ইতস্তত করছে যে আপনার কিছু আমি সাহায্য করতে পারি, কিছু সেবা। যাই হোক, যখন যে বলছে, বলছে না আমার কোনো কিছু দরকার নেই, কেন আপনার চাল টাল এসে কোত্থেকে আসে, এই ঘরটা না সারালাম না জল পরে আপনি কষ্ট করে থাকবেন, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কাপড়টা কেন, এই যে আমার যেসব ছেলেরা পরে এখানে নিয়ে আসে, যেদিন কে আনে না চাল নেই ডাল নেই, বলে এই যে তরকারি, এই যে তরকারি না আনলে, এই যে তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ তেঁতুল খান, হ্যাঁ তেঁতুল আমার বউ স্ত্রী সিদ্ধ দিয়ে, আর যদি তেঁতুল না থাকে তেঁতুল পাতা ওই সিদ্ধ করে, আর ডাল না থাকে ওই সিদ্ধ। দেখো একে বলে ব্রাহ্মণ প্রভুবাদী না, আমি অন্য দেশে কি করে আমি তাকে নকল, তুমি একাদশী তুমি করবে উপবাস সারাদিন, উপবাস সুখ করতে ভগবানের সঙ্গে বাস, তারপরে সারাদিন হরিনাম করে না। আচ্ছা পারো না যখন উপোস করতে, উপোস মানে স্থূল অর্থে নিরাহার, অর্থাৎ ভগবানের নাম এত করবে খাওয়া টাওয়ার কথা মানে, আমার খাওয়াচ্ছে আচ্ছা খাও একবার খাও সারাদিন, না আমি আবার খাবো, ঠিক আছে যা বই বেচকে, না বইও বেচেরা তুই যদি এইটুকু এই উপবাস না করতে পারিস, ত্যাগ না করতে কিছু তুই ভক্ত হবি, কিছু ভগবানের ধামে যাওয়ার আশা করিস, হ্যাঁ এই কোনো প্রতিষ্ঠাতা আচার্য কোনো সংস্থা এরকম বলেছে? এখন সব যে যা তিনি বলছেন, আমি যা দিয়ে গেলাম এখন যদি যোগ দাও আর বিয়ে দাও তুমি ফিনিস, ওই রাহারা ধনে আসছে যাচ্ছে, আবার নতুন আসছে যাচ্ছে, পুরনো মুখ টেকছেন, টেকবে কী করে? মহাপুরুষের কথা না শুন, নিজেকে তুষ্ট কর, নিজের জিহ্বা চোখ কান। এরকম বলছে যে যা বলে আপনার কাপড় মানে এ ছিঁড়ে গেছে আপনার, হ্যাঁ জীর্ণ, না না এতে চলে, ঠিক আছে এতেই চলে যায় আমার, এ হলেই হলো একটা, এ হলো ব্রাহ্মণ, আমার খাওয়া পড়া ঘুম কোনো একটা হলেই হলো, বিশেষ করে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তাদের জন্য এটা। আর যে না অন্য জায়গায়, তার জন্য মহাপুরুষ করে দিয়ে যায় ভারত বিল্ডিং প্যালেস, তাদের ওখানে যথেষ্ট আছে, এইটুকু না হলে তাদের কী করে, এই যে করছে যথেষ্ট, নিজে ভারতবর্ষে জন্ম তাদের গল্পে সন্তুষ্ট হয়েছে সাধু। এখন হরিদ্বার ঋষিকেশে যাও, বৃন্দাবনে যাও, গুড়ো গুড়ি কত কষ্ট করে আছে, আর অন্যে চমৎকার বাড়ি, চমৎকার গাড়ি, আরও কত কি সুযোগ সুবিধা, বাড়িতে থাকলে এসব হয়তো কল্পনারও মানে স্বপ্নেও ভাবতে পারতাম। করা কথা কি আসলে বৈরাগ্য বৃদ্ধি, এসব বিরক্ত থাকা বৈরাগ্য, তাহলে এভাবে আমরা নিজেকে বুঝতে পারি আমরা কতটা আমাদের যে লক্ষ্য ভগবত ধামের দিকে যাচ্ছি বা কতটা এখানে থাকছি, নিজেকে আমরা এইভাবে বিচার করে দেখতে পারি যে আমি কি যে এই যার জন্য এখানে এলাম সেই কাজটা কি এগোচ্ছে না অন্যদিকে উদ্দেশ্য চলে যায়। হ্যাঁ হরে কৃষ্ণ, কারোর প্রশ্ন থাকলে এই প্রসঙ্গে বা মন্তব্য থাকলে করতে পারে।
এটা না হলে অন্য সেবা আছে, সেবাই আমাদের ধর্ম। তো এই সেবাটা বল, শ্রবণ কীর্তন অন্য যা সেবা, অন্য বানার আবার অন্য আছে, অনয় নয় অন্য অন্য সেবা, সেটা সেবা করলে হয়। তার বদলে যদি ভোগ হয় তাহলে তো প্রসাদে সেবায় সকল প্রপঞ্চ দেয়, প্রসাদে ভোগে আমি যাই না কতদিন, সেটা বিচর্য বিষয়। হরে কৃষ্ণ শিল প্রভুপাদ কি, প্রভুপাদ অনুগ ভক্তবৃন্দ কি জয়।